গরিব দুস্থ মানুষদের খাদ্যের ব্যবস্থা করেছে রাজ্য সরকার। ডোমকলে তা সঠিকভাবে অসহায় মানুষদের কাছে পৌঁছচ্ছে কিনা তা খতিয়ে দেখবেন ডোমকল পৌরসভার পুরপ্রধান জাফিকুল ইসলাম। গোটা পৌর এলাকার জিআরের প্রাপকদের সোমবার সকালে পুরসভায় ডেকে প্রত্যেকের হাতে জিআরের সামগ্রী তুলে দিলেন পুরপ্রধান জাফিকুল ইসলাম। পাশাপাশি সামনেই বাঙালির সবচেয়ে বড় উৎসব শারদ উৎসবকে মাথায় রেখে প্রত্যেক অসহায় মানুষদের বস্ত্র সামগ্রীও দেওয়া হয়। মেয়েদের একটি করে শাড়ি এবং ছেলেদের একটি করে লুঙ্গি তুলে দেন পুরপ্রধান। খাদ্য এবং বস্ত্র পেয়ে খুশি তারা। ডোমকল থেকে মিরাজুল মণ্ডলের রিপোর্ট, এমএসজি নিউজ। গভর্নমেন্ট থেকে একটা জিআর দেওয়া হয়, সেই জিআরটা আমরা সঠিক লোকের কাছে পৌঁছই কিনা সেটা দেখবার জন্য আজকে সমস্ত জিআর হোল্ডারকে ডেকেছিলাম। তাদেরকে আমরা টুকটুক করে আনার ব্যবস্থা করেছি, দুস্থদের তাদেরকে 3 বস্তা করে গম দিলাম, তাদের খাবারের টিফিনের ব্যবস্থা করেছিলাম, জলের বোতলের ব্যবস্থা করেছি এবং তারা যেন সুষ্ঠুভাবে সে গমটা বাড়িতে নিয়ে যেতে পারে তার ব্যবস্থা আমরা রেখেছিলাম। কতজনকে দিয়েছেন আজ? 254 জনকে আজকে ডেকেছি। এবং সামনে পুজো, বাঙালির সেরা উৎসব হচ্ছে দুর্গাপুজো, সেই দুর্গাপুজোকে সামনে রেখে আমরা এই পুজো স্পেশাল হিসেবে একটা করে শাড়ি প্রত্যেককে আমরা দিয়েছি, যারা পুরুষ তাদেরকে আমরা লুঙ্গি দিয়েছি। কেরলে যাবেন ভাবছেন? এখন আর চিন্তা নেই, মুর্শিদাবাদের ডোমকলের মুক্তারপুর মোড় থেকে প্রত্যেকদিন বাস ছাড়া হচ্ছে কেরলে যাওয়ার জন্য। টুরিস্ট গাড়ি, ভিডিও অডিও সিস্টেম সহ একাধিক সুবিধা। স্থান: মুক্তারপুর মোড়, ডোমকল, মুর্শিদাবাদ। অগ্রিম টিকিট বুকিং করতে অতি সত্বর যোগাযোগ করুন 9074430255 অথবা 9074683857 অথবা 7306576408 এই নম্বরে।